সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো এসএসসি 2021 সালে পরীক্ষার্থীর জন্য সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম, তো সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়ে গেছে। তো এখানে বলা হচ্ছে যে বিষয় 2021 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট সপ্তম সপ্তাহ বিতরণ। তো এখানে বিতরণে যা যা বলা আছে তো তাতা একটু পড়ে নিবে তোমরা। তো আমরা এখন সরাসরি প্রশ্নে চলে যাব। তো 2021 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোড হচ্ছে 153। তো এখানে কী কী বলা আছে আমরা দেখি। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, তো এখানে বলা আছে যে অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায় অধ্যায় শিরোনাম, পাঁচ একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। তো অ্যাসাইনমেন্টে বলছে যে ভাষা আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ শীর্ষক প্রবন্ধ লিখতে বলছে তোমাদেরকে একটা। তো তোমাদেরকে প্রবন্ধ লিখতে হবে কোন কোন বিষয়ের উপর। বলা আছে এখানে যে ভাষা আন্দোলনের পটভূমি বর্ণনা করতে হবে, তারপর ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু ও অন্যান্য নেতৃত্ব এবং নারীদের ভূমিকা নিরূপণ করতে হবে, তারপর বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলন অর্থাৎ ভাষা 52-71 ভাষা আন্দোলন তাৎপর্য বিশ্লেষণ করতে হবে, এবং আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি অর্জন, তো এর পটভূমি ও তাৎপর্য তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তো এই ছিল তোমাদের বাংলাদেশের ইতিহাস ও এই ছিল তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এরপরে আমরা আসবো পদার্থবিজ্ঞান, তো বিষয় কোড 136। তো এখানে কী কী প্রশ্ন দেওয়া আছে আমরা বলি। যে অ্যাসাইনমেন্ট নম্বর ও অধ্যায় অধ্যায় শিরোনাম বলছে 05 অধ্যায়ে আলোর প্রতিফলন। তো এখানে প্রশ্ন দেওয়াই আছে যে আয়না সমাচার, আমরা বাসায় সাজগোজ করার জন্য সব সময় আয়না ব্যবহার করি, বলা যেতে পারে এ ধরনের আয়না আমাদের নিত্য ব্যবহার্য একটি জিনিস। এবার আয়নাটাকে হাত দিয়ে দেখলে বোঝা যাবে এটি একটি সমতল আয়না। তো আয়নায় ব্যবহৃত, ক নম্বরের প্রশ্ন বলছে যে আয়নায় ব্যবহৃত এক ধরনের এ ধরনের আয়নায় আমরা যে প্রতিবিম্ব দেখি তা বাস্তব না অবাস্তব একে দেখাও। তো এটা আমরা সবাই জানি যে এটা অবাস্তব হবে। তো তারপর খ নম্বরে বলছে যে এ ধরনের আয়নার সামনে যদি একটি ছোট বিন্দু এ কল্পনা করি তাহলে তার একটি প্রতিবিম্ব তৈরি হবে। তুমি তোমার জ্যামিতি বক্সের বিভিন্ন উপকরণ ব্যবহার করে এই বিন্দুর প্রতিবিম্বের অবস্থান এঁকে দেখাও, তারপর আয়না থেকে এই বিন্দু ও এর প্রতিবিম্বের দূরত্বের অনুপাত বের করো, বের করে ফলাফলের উপর তোমার যৌক্তিক মতামত তুলে ধরো। তারপর গ নম্বরে বলা আছে যে এবার একই আয়না ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেই দিকে অল্প কোণে 5 থেকে 20 ডিগ্রি ঘুরিয়ে জ্যামিতি বক্সের সাহায্যে এই বিন্দুর প্রতিবিম্ব আঁকো, আয়না থেকে এই বিন্দু এর প্রতিবিম্বের দূরত্বের অনুপাত কি একই থাকবে, ফলাফলের উপর তোমার যৌক্তিক মতামত তুলে ধর। তো তারপরে বলা আছে যে নির্দেশনায় বলা আছে ক নম্বরে প্রতিবিম্ব, তারপরে খ নম্বরে আয়না থেকে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব, এবং গ নম্বর বলছে যে আয়নার ঘূর্ণনের কারণ বস্তু প্রতিবিম্বের দূরত্ব। এসবের ভিত্তিতে আমাদেরকে অ্যান্সার করতে হবে। তারপরে বিষয় ব্যবসায় উদ্যোগ, বিষয় কোড 143। তো এখানে বলা আছে যে অ্যাসাইনমেন্টের নম্বর, অ্যাসাইনমেন্টের অধ্যায়, তো শিরোনাম, অধ্যায়ের শিরোনাম। তো এখানে বলা আছে অ্যাসাইনমেন্টের নম্বর হবে 5, অধ্যায় হলো চতুর্থ অধ্যায়, মালিকানার ভিত্তিতে ব্যবসা। তো অ্যাসাইনমেন্টে লিখতে হবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের সমবায় সমিতির গুরুত্ব বিশ্লেষণ। তো এখন এর নির্দেশকগুলো তোমাদেরকে দেখে দেখে এর অ্যান্সার করতে হবে। আর্থসামাজিক উন্নয়নের ধারণা, সমবায় সমিতির ধারণা, সমবায় সমিতির প্রকারভেদ, বাংলাদেশের সমবায় সমিতির সমস্যা ও সম্ভাবনা, তো ইত্যাদির প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। তো তারপরে আছে অর্থনীতি, বিষয় কোড 141। তো অর্থনীতিতে বলা আছে যে এখানে অ্যাসাইনমেন্টের নম্বর, অ্যাসাইনমেন্টের অধ্যায়ের নাম, অধ্যায়ের শিরোনাম ইত্যাদি দেওয়া আছে। তো এগুলো আমাদের বলার কিছুই নেই। তো নির্দেশকে বলা আছে যে পাঠ্যপুস্তক অনুসারে জিডিপির সংজ্ঞা বর্ণনা উদাহরণ প্রদান। জিডিপির পরিমাপের তিনটি পদ্ধতি, তা আছে বাংলাদেশের জন্য প্রযোজ্য পদ্ধতি বর্ণনা, মাথাপিছু জিডিপি নির্ণয়ের সূত্র ব্যবহার করে তা নির্ণয় করে দেখানো ইত্যাদি। তো তারপর আছে জীববিজ্ঞান, বিষয় কোড হচ্ছে 138।
তো জীববিজ্ঞানে কি কি প্রশ্ন দেওয়া আছে, আমরা এর আগে জীববিজ্ঞানগুলো দেখছি যে এগুলো সবগুলোই প্র্যাকটিক্যাল ছিল, তো আজকেরটা একটু আমরা খেয়াল করে দেখবো কি আছে। তো একাদশ অধ্যায় জীবের প্রজনন সম্পর্কে এই অ্যাসাইনমেন্টটা, এত অ্যাসাইনমেন্টে বলছে হাতে কলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়নের মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ। তো এখন আমাদের এই কাজটা করতে হবে। এখানে বলছে যে এক নম্বরে জীববিজ্ঞানের পাঠ্যপুস্তক 233 থেকে 239 পৃষ্ঠা পাঠ করতে হবে। আশেপাশে সহজলভ্য এমন কোনো এক প্রজাতির ফুলের এক বা একাধিক নমুনা সংগ্রহ করতে হবে, তারপর ফুলটি ব্যবচ্ছেদ করতে হবে, এর জন্য ব্লেড বা কাঁচির প্রয়োজন হবে, দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেল বা রুলারের প্রয়োজন হবে। তো সতর্কতা বলছে যে ধারালো যন্ত্র নিয়ে কাজ করার সময় খুব সাবধানে থাকতে হবে যাতে নিজের ক্ষতি না হয়, পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো তত্ত্বাবধানে কাজটি করতে হবে। তো জীববিজ্ঞানের পাঠ্যপুস্তক 235 পৃষ্ঠা চিত্রের মতো করে শিক্ষার্থী তার সংহিত ফুলের একটি চিত্র অঙ্কন করবে, সেখানে সবগুলো স্তবক লেবেল করতে হবে, পাশাপাশি একটি স্কেল বা দৈর্ঘ্য মাপক আঁকতে হবে যেটির সাপেক্ষে আঁকা ফুলের বিভিন্ন অংশের প্রকৃত মাপ কত সেটি নির্ণয় করা সম্ভব। উদাহরণ হিসেবে পরবর্তী পৃষ্ঠায় অ্যাসাইনমেন্টের ছক দ্রষ্টব্য। তো 5 নম্বর বলছে অ্যাসাইনমেন্টের ছক অনুসারে ফুলের 6টি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে, ফুলের উল্লেখিত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে সেটির পরাগায়ন কীভাবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তা অ্যাসাইনমেন্টের ছকের নির্ধারিত ঘরে উল্লেখ করতে হবে, পরাগায়নের মাধ্যম হিসেবে সেটি উল্লেখ করা হবে, সেটির যৌক্তিকত ব্যাখ্যা করতে হবে, শব্দাংশ 70 থেকে 100। তো এখানে বলছে যে ক নম্বরে চিত্রের লেবেল, খ নম্বরে চিত্রের স্কেল, গ নম্বরে ফুলের বৈশিষ্ট্য এবং ঘ নম্বর পরাগণের মাধ্যমে ব্যাখ্যা সহ। তো তারপরে আছে ফিনান্স ব্যাংকিং বিষয় কোড 152। তো তারপর এই ফিনান্স এখানে লেখা আছে নির্দেশকে হচ্ছে মূলধন বাজেটিং এর ধারণা, মূলধন বাজেটিং এর গুরুত্ব, মূলধন বাজেটিং এর প্রয়োগ ক্ষেত্র, মূলধন বাজেটিং এর প্রক্রিয়ার ধাপ, নম্বর আছে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য ও স্থায়িত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক। তো এই ছিল সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো আশা করি যে তোমরা সবাই বুঝতে পারছো। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। যারা এখন পর্যন্ত চ্যানেলকে